আমাকে নিয়ে কেউ গালি গালাজ একটু বকা দেয় কথাবার্তা বলে আমি কিন্তু একটা কেউ সাধ্য না সেটা বলে দিলাম। হিরু কি অর্জন করে হিরু হয়েছে? এইভাবে স্বঘোষিত হিরুকে আমরা বর্জন করি, সে হিরু নয় পচা, কারণ হলো সে দুর্গন্ধ ছাড়া। হিরু আলমের নামের শুরুতে হিরু বসানোর কারণে আন্দোলন করছেন, আর এই আন্দোলন করছেন আইনজীবীরা। জি, আপনি সঠিক শুনছেন। সাংবাদিকগণকে এই ব্যাপার নিয়ে ক্লিয়ার করলেন যে কেন তার নামের শুরুতে হিরু থাকবে, তাকে ব্যঙ্গ করে তারা লিখেছেন পচা আলম। এরকম কথা উঠে আসছে হিরু আলমের সম্পর্কে। তিনি বলেন স্বঘোষিত হিরো লাগিয়ে দিয়েছেন তার নামের শুরুতে, অথচ তিনি কোনো রকম হিরোই না। এবং তিনি আরও বলেন কাককে যদি অনেক সুন্দর করে সাজানো হয় তারপর কাক কখনো সুন্দর হবে না। তো বন্ধুরা এরকম কটূক্তি করলেন, তো চলুন বন্ধুরা আমরা সরাসরি শুনে আসি আর কি কি বললেন হিরু আলম সম্পর্কে। এবং হিরু আলম শোনা যাচ্ছে 50 কোটি টাকার মানহানি মামলা দিয়েছেন রিজভি অর্থাৎ বিএনপি নেতার বিরুদ্ধে, এবং সেটা নিয়েই তারা কথা বললেন। চলুন আমরা পুরো কাহিনীটি শুনে আসি, তারপর কথা হবে এই বিষয় নিয়ে। দর্শক, রাজধানীর সিএমএম কোর্টের সামনে হিরু আলমের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন আইনজীবী যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন এবং তাদের যেই একটি দাবিতে তারা দাঁড়িয়েছেন আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা কেন দাঁড়িয়েছেন আজকে? দাঁড়িয়েছি এই কারণে যে হিরু আলম আসলে তো সে হিরু নয়, সে হলো পচা আলম, এবং অনেকে তাকে টোকাও বলছে। এই কারণে আজকে কথাগুলো বলছি যে সে আগামীকে গতকাল ডিবি কার্যালয়ে গিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এই দেশের নন্দিত জননেতা এবং একজন সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। এখন সে রুহুল কবির রিজভির বিরুদ্ধে রিজভি কী বলেছে? রিজভি তো তাকে খারাপ কিছু বলে নাই। রিজভি বলেছে এমন একটা হাবাগোবা ছেলের সাথে নির্বাচনে জয়ী হয়ে আরাফাত রহমান যে বিচ্ছিন্ন প্রদর্শন করেছে আর কি, লজ্জা হয় না? এটা উদাহরণ হিসেবে টেনে নিয়েছে। এই কারণে হিরু আলমের এত পাখনা গজাইছে যে সে ডিবি কার্যালয়ে গিয়ে আমাদের জননেতা রুহুল কবির রিজভি সিনিয়র অ্যাডভোকেট এবং সারা বাংলাদেশের যার দিকে তাকিয়ে থেকে নেতৃত্বে সাংগঠনিক নেতা ওনার বিরুদ্ধে ডিবি কার্যালয়ে যায় অভিযোগ দিতে, আজকে সিএমএম আদালত আসবে তার বিরুদ্ধে মামলা দিতে। সে এখন সরকারের এজেন্ট এবং সরকারের পক্ষ হয়ে কাজ করছে, তাই সে তো ছিল রুচির দুর্ভিক্ষ। মিডিয়া পাড়ায় তার বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে গেছিলো এবং মিডিয়ার সংস্কৃতি ব্যক্তিরা তার জন্য লজ্জা পাচ্ছিল, যারা 20-30 বছরের বর্ণাঢ্য সংস্কৃতি কেরিয়ার তারা লজ্জা পাচ্ছিল যে তার নামের বেশি হিরু। সে কিসের হিরু? সে কি অর্জন করে হিরু হয়েছে? এইভাবে স্বঘোষিত হিরুকে আমরা বর্জন করি, সে হিরু নয় পচা, কারণ হলো সে দুর্গন্ধ ছাড়া। তার মতো ব্যক্তি সে তার মতোই থাক, তাকে নিয়ে তো বিএনপির কোনো মাথা ব্যথা ছিল না, বরঞ্চ আজকে তার যে উত্থান, তার যে যশ খ্যাতি, তার যে অনলাইনে যে ইনকাম হইতেছে, অনলাইনে বসে যে ব্যবসা করতেছে, এটা বিএনপির কারণে। কারণ যেখানে বিএনপি ইলেকশনে যায় না, আওয়ামী লীগের এগেনস্টে হিরু আলম দ্বারা, এবং এই নির্বাচনটাকে হাস্যকর করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি তথা এই দেশের যারা যারা নাকি নির্বাচন গণতন্ত্রকামী লোক, যারা একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিদার, তারা হিরু আলমকে শেয়ার করে, প্রচারণা করে, কমেন্টস করে তার এই উত্থানকে অনেক বেশি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এই জন্য হিরু আলম এখন হিরু আলম বিএনপির সাথে, বরঞ্চ বিএনপির এমন একজন নেতা যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সিনিয়র অ্যাডভোকেট, তার বিরুদ্ধে সে মামলা করতে আসছে। আমরা লজ্জিত হই, আমরা অবাক হই যে রুহুল কবির রিজভি জননেতা কী এমন বলেছে যে এই জন্য তাকে সিএমএম কোর্টে মামলা করতে হবে, এবং তাকে ডিবির প্রোটেকশন দিয়ে, পুলিশ প্রোটেকশন দিয়ে এখন বিএনপির মধ্যে বিএনপির আন্দোলনকে এবং আমাদের জননেতা রিজভি সাহেবকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার আলমকে দিয়ে নাটক করছে। কিন্তু আমরা বলতে চাই, আমরা যেখানে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে আমরা সরাসরি প্রতিপক্ষ, আমরা সরকার পতনে আন্দোলন করছি, এক দাবি নিয়ে যেখানে আমরা সরব অবস্থান, যে কোনো মূল্যে আমরা সরকারকে পতন করার জন্য আমরা মরিয়া, ঠিক এই মুহূর্তে এই এই হিরু আলম এসে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সিনিয়র অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করতে চায়, মামলা করে সে জাতিকে বোঝাতে চায় যেন সে এই নেতা জনমনের কাছে ভালো না,
বা ওনার ওনার সুনাম ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং আইনজীবী হিসেবেও আমরা একজন আইনজীবীর পাশে দাঁড়িয়েছি, এটা খুব লজ্জাবোধ করছি এবং অবিলম্বে তার নামের পাশে থেকে হিরো বাদ দেওয়ার জোর দাবি জানাচ্ছে। কারণ সে হিরো হওয়ার যোগ্য নেই, হিরো হওয়ার যোগ্য সে স্বঘোষিত হিরো। তার এই জি এই প্রশ্নটা কিন্তু আমারও যে হিরো আলম এতদিন পরে এসে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে যায় কারিন্দনে, আবার সিএমএম কোর্টে আসে মামলা করতে কারিন্দনে, সে বর্তমানে সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। আর কেউ মানে আজকে মামলা করার উদ্দেশ্য একটাই ছিল যে হিরো আলমকে মানুষ কুঠিরাল মুহূর্তে গেলে বকা বকা করতেছে, গালি গালাজ করতেছে, এই দানে গালি গালাজ জানার ভবিষ্যতে কেউ না করে, আমাকে দেন কেউ মনে করেন সে মনে করেন গালি না দেয়, কেউ না মারতে শোনা যায়, এই জন্য বলছি এই জন্য কোর্টে আসছি যে ভবিষ্যতে আমাকে নিয়ে কেউ যদি গালি গালাজ বকা দেয় কথাবার্তা বলে আমি কিন্তু একটা কেউ সাধ্য মনে হয় বলে দেবো। ধন্যবাদ সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে। আজকে আমরা যে মামলাটা ফাইল করেছি সে মামলাটা হলো বাংলাদেশ দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারাকে উপলক্ষ করে। এই মামলার আজকের যে মূল পালসটা সেটা হলো আপনারা জানেন যে ইনফরমেন্ট কমপ্লেনেন্ট মিস্টার হিরো আলম সে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি। এই তার সম্পর্কে গত 5/8/2023 তারিখে এবং যখন তিনি বাসায় যখন রাত্রে সকাল 10টার সময় যখন তিনি অবস্থান করতেছিলেন তখন তার সম্পর্কে গত 18/7/2023 তারিখে এই মামলার আসামি এই রাজশাহীর মহানগরে একটা পদযাত্রায় অংশগ্রহণের প্রাক্কাল কর্মসূচিতে প্রাক্কালে তার সম্পর্কে কটূক্তি করেছে, যে কটূক্তিটা মানের হানি ঘটেছে, আক্রমণাত্মক হয়েছে, সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ভক্তদের মধ্যে একটা অন্যরকম ধারণা মেসেজ চলে গিয়েছে। এটা যেন না হয়, মানের জন্য ক্ষুণ্ণ মানের কেন ক্ষুণ্ণ হয়েছে এর জন্য আইনের আওতায় আসার জন্য কেউ আইনের ঊর্ধ্বে না, এই মেসেজটা যেন সমাজে যায়। মাননীয় আদালত আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন, শুনে উনি ডিবিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্যে উনি আদেশ প্রদান করেছেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য না, এটা এটা আসলে এখনো আপনার এটা দেখা যাবে যে ফাইল হয়েছে এবং আদেশ দিয়েছে মাননীয় আদালত। আমি ক্লিয়ার করে আপনাকে আমি আদালতে বলেছি যে মানুষ বলতে ভুল হয়, ঠিক আছে, এই মামলা আমি করতে চাই না এবং তাকে মাফ করে দেওয়া হোক এবং আমাকে দাদা হিসেবে নিয়ে করতে আমি কিন্তু এই কথা আদালতে বলেছি, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, নেটিজেনরা কমেন্টে জানাচ্ছেন যে হিরো আলম কোনো একটা দলের বিরুদ্ধে কথা বলে অনেক বড় অন্যায় করে ফেলছেন, কেননা এর চাপ হয়তো তিনি সহ্য করতে পারবেন না। নেটিজনরা আরও বলেন কিছুদিন আগে হিরো আলমকে প্রচুর রকমের যখন মারা হয় তারপরে তার শিক্ষা হয়নি, কেন সে একটা দল নিয়ে আবার কথা বলতে শুরু করেছে, এরকম চলছে নেটিজনদের বিভিন্ন রকম মতামত। তো বন্ধুরা আপনার কি মতামত হবে হিরো আলমকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে? অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে আশা করি প্রেস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।